নমস্কার বন্ধুরা, সেভ দ্য ক্যানভাসের আরও একটি ভিডিওতে স্বাগত আপনাদের। সিমলা মানালির মতো স্পিতি ভ্যালি ট্রিপ নিয়েও মানুষের আকর্ষণ কিন্তু চূড়ান্ত, তাই এবারে আমাদের স্পিতি ভ্রমণ ও সেই অভিজ্ঞতা রয়েছে এই ভিডিওগুলোতে। আজ স্পিতি ভ্রমণের চতুর্থ দিন। গতকাল সাংলা থেকে বেরিয়ে পথে গিউ মোনাস্টি দেখে রাতে ছিলাম তাবুতে। সকালে তাবর হোটেলেই ব্রেকফাস্ট সেরে তাবুটা একটু এক্সপ্লোর করে আমরা বেরিয়ে যাব কাজার পথে, আর যাওয়ার পথেই দেখে নেব ধানকার মনাস্ট্রি। এই হল তাবু হেলিপ্যাড। অনেকটা বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে এই হেলিপ্যাডটি এবং আবশ্যিকভাবে চারপাশে রয়েছে আপেল বাগান। তাবু মনাস্ট্রিকে ঘিরে গড়ে উঠেছে বিরাট আপেল বাগান। 1975 ভূমিকম্পের পরে এই মনাস্ট্রি নতুন করে তৈরি হয়েছে। হিমালয়ান রেঞ্জের মধ্যে তাবু মনাস্ট্রি হলো সবচেয়ে প্রাচীন। অক্টোবরের শেষে এখানকার অধিবাসীরা সব নিচে চলে যায় ঠান্ডা থেকে বাঁচতে, আবার ফেব্রুয়ারি শেষের দিকে ফিরে আসে এখানে। এত ঠান্ডা পড়ে এখানে যে পাইপের মধ্যে যেখানে জল সরবরাহ হয় সেই জল জমে বরফ হয়ে যায়, তাই এখানে জীবনধারণ করা দুঃসাধ্য হয়ে পড়ে। মনাস্ট্রির পাশেই রয়েছে একটি স্তূপা, আর স্তূপার পাশেই রয়েছে ওল্ড মনাস্ট্রি। মনাস্ট্রির কাজ চলার জন্য আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি। সুন্দর পরিচ্ছন্ন সাজানো গোছানো তাবু, ভুল করেও এখানে নোংরা ফেলবেন না, জরিমানা হয়ে যেতে পারে। মনের মধ্যে সযত্নে তাবুকে রেখে আমরা বেরিয়ে পড়লাম কাজার উদ্দেশ্যে। এই পথে পাহাড়ের গায়ে গায়ে ঘুরে বেড়ায় পাহাড়ি ভাড়াল বা ব্লু শিপ। ড্রাইভার দাদার কথা মতো চোখ দুটো তাই পাহাড়ায় রাখলাম পাহাড়ের গায়ে। মাটির উঁচু উঁচু পাহাড়, আর দূরেরগুলোকে দেখলে মনে হয় যেন বালির পাহাড়, অথচ কি ভীষণ ধুধু করছে গাছের অভাবে। আমার মনে হচ্ছে সবই যেন ভিউ পয়েন্ট, তাই মাঝে মাঝেই দাঁড়িয়ে পড়ছি। এখানকার ভূমিরূপটা অসাধারণ এবং অন্যরকম, যেন উইয়ের ঢিপির মতো। এমনই এক ভি পয়েন্টে ঝুলন্ত ব্রিজে আমাদের নামিয়ে দিলেন দাদা। এখানে সন্ধে নামে রাত 8টায়, তাই হাতে অপার সময়। ঝুলন্ত কাঠের ব্রিজ, আর নিচে বয়ে চলেছে স্পিতি নদী। অক্টোবর থেকেই চারপাশে বরফ জমে সাদা হয়ে থাকে। এখন তীব্র ঠান্ডা হলেও সূর্যের প্রখর তাপের জন্যে গায়ে খুব একটা লাগে না, খুবই আরামদায়ক পরিবেশ। HRTC-র বাস চলে কাজা পর্যন্ত, কিন্তু তা খুবই সীমিত। রাত কো ইয়াহাঁ 8-9 বজে পৌঁছ জাতি হ্যায় আর সুবহ 5 বজে ইয়াহাঁ সে চলতি হ্যায়। গ্রামটির নাম ছিছলিং। তাবু থেকে দূরত্ব 25 কিলোমিটার। নদী এখানে হাতের মুঠোয়। এই প্রথম স্পিতি নদীকে ছুঁয়ে দেখলাম। এই গ্রাম পেরোলেই পড়বে ধানকার মনাস্ট্রি। গ্রাম পেরিয়ে ডান দিকে 8 কিলোমিটার পাহাড়ের উপর উঠে যেতে হবে ধানকার মনাস্ট্রিতে। ধানকার মনাস্ট্রি থেকে কাজা 32 কিলোমিটার। 3,894 মিটার উচ্চতায় অবস্থিত ধানকার একটি ছোট্ট গ্রাম এবং সাথে গুম্ফাও বটে। আমরা তাবু থেকে সকাল 10:15 সময় বেরিয়েছি, এখন বাজে 12:30। 32 কিলোমিটার এগিয়ে এসে কাজার দিকে আমরা চলে এসেছি ধানকার মনাস্ট্রিতে। হ্যাঁ, পেছনেই দেখা যাচ্ছে মনাস্ট্রির প্রথম রুটটা আমরা দেখে নিলাম, এরপর ওখানে গিয়ে আমরা সম্পূর্ণটা দেখব। ধানকার বা পুরনো ভাষায় ধাক্কার শব্দের অর্থ পাহাড়ি দুর্গ। দূর থেকে দেখে মনে হয় যেন বড় বড় উইয়ের ঢিপি বা ধ্বংসস্তূপ, কিন্তু কাছে গেলেই তার মধ্যে দেখা যায় গুম্ফা ও মনাস্ট্রি। খুবই অল্প সংখ্যক মানুষের বসবাস এখানে।
সামান্য ট্রেক করে উপরে উঠতে হয় গুম্ফাতে পৌঁছানোর জন্য। অবস্থা কাহিল না, না একদমই কাহিল না, উপরে আসলাম বলে একটু রেস্ট। এবার কাছে থেকে দেখলে দেখুন বুঝতে পারা যাবে যে এই রকম বড় বড় পাহাড় আর মাটির সংমিশ্রণের মধ্যে রয়েছে ছোট ছোট বাড়ি। আর উপর থেকে নিচে বয়ে চলা স্পিতি নদীকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র মনে হচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে এর সুবিশাল নদী উপত্যকাকে। উপর থেকে নিচে নেমে ঢুকতে হয় প্রাচীন মনেস্ট্রিতে। এন্ট্রি ফি 25 টাকা, কিন্তু ভিতরে ছবি তোলা নিষিদ্ধ। এটি হলো মনেস্ট্রির বাইরের ছবি। ধানকার মনেস্ট্রি থেকে কাজা 32 কিলোমিটার। আমরা ঘন্টা দেড়েকের মধ্যেই দুপুর 3টেতে পৌঁছে গেলাম কাজায়। কাজার উচ্চতা 12,500 ফুট, জনসংখ্যা 3200। লাহুল স্পিতির সদর দপ্তর এই কাজা। কাজাতে বিভিন্ন মাসে বসে বিরাট মেলা এবং তাতে কল্পা, কিন্নর, কুলু, মানালি থেকে বহু পর্যটক এবং ব্যবসায়ী আসে। আমরা নারজাং হোটেলে উঠলাম। রুম ফেয়ার 1500 টাকা। এখানে 1,000 থেকে 1500 টাকার মধ্যে রুম পাওয়া যায়, তবে সিজনে এই ফেয়ার অনেকখানি বেড়ে যায়। খাবারের মূল্যও বেশ চড়া, তবে রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুম ভিউও খুব সুন্দর। বহু হোটেল, হোমস্টে এবং নদীর ধারে টেন্টের ব্যবস্থা রয়েছে এখানে। হোটেল হোমস্টে কাজাতে এসে বুক করলেও টেন্টে থাকতে চাইলে আগে থেকে বুক করে নেবেন। আমরা বিকেল 3:30 সময় খেয়ে নিলাম আমাদের দুপুরের খাবার, ডাল, ভাত, একটা নিরামিষ তরকারি এবং ডিম সিদ্ধ সহযোগে। খাবার দাবার খেয়ে বেরিয়ে পড়লাম একটু কাজার আশেপাশটা ঘুরে দেখার জন্য, কেননা এখনো মাথার উপরে গনগনে সূর্যের আলো। প্রথমেই গেলাম কাজা মনাস্ট্রিতে। এটাও নতুন করে তৈরি হয়েছে, পাশেই রয়েছে ওল্ড মনাস্ট্রি। মনাস্ট্রিতে গেলেই মনটা কেমন যেন ভালো হয়ে যায়। একটা অন্যরকম শান্ত নীরবতা রয়েছে এই মনেস্ট্রিগুলিতে। চারপাশে সুবিশাল পাহাড়ের শ্রেণী, বরফে মোড়া, আর মাঝখানে এই সমতল উপত্যকায় অবস্থিত কাজা। কি অসাধারণ লাগছে না দেখতে! মাথার উপরে ঘন নীল আকাশ, এমন নীল আকাশ সচরাচর চোখে পড়ে না। কয়েকদিনের লাগাতার জার্নির পর এরকম শান্ত পরিবেশে বসে চোখের সামনে এই অনাবিল সৌন্দর্য দেখে ক্লান্তি এমনিই দূর হয়ে যায়। এখন বাজে 7:30। আমি রয়েছি কাজাতে। কাজা মানে হিমাচল প্রদেশের একটি শহর হলো কাজা। বলতে গেলে তিব্বত সীমান্তে সবচেয়ে শেষ শহর কাজা। 7:30 দেখুন কতটা আলো রয়েছে এখানে, পরিষ্কার। আমাদের মতো সমতলবাসীদের কাছে 7:30 মানে কিন্তু সন্ধ্যা, কিন্তু এখানে কিন্তু পরিষ্কার ঝকঝকে আকাশ। ভীষণ জোরে হাওয়া হচ্ছে, আর আমার পেছনে রয়েছে বরফে মোড়া। 2:45 সময় পৌঁছেছি কাজাতে এবং এই হোটেলটা ভাড়া নিয়েছি 1500 টাকা রুম ফেয়ার। রুম যথেষ্ট ভালো, এবার এত উচ্চতাই তো এরকম হবেই, এর থেকে কমে নিলে একটুখানি কোয়ালিটি কম হয়তো হতো, কিন্তু দেখুন কত সুন্দর আকাশে কিন্তু চাঁদও পরিষ্কার ঝকঝকে দেখা যাচ্ছে, এটা কিন্তু চাঁদ। এখানে চা এইরকম বড় বড় গ্লাসে দেয়, বেশ মজার, তাই না? তবে শীতের মধ্যে এরকম এক গ্লাস চা খেতে কিন্তু বেশ। আর এই সময় প্ল্যান করলাম আজ রাত 3টে অবধি জাগবো এবং রাতের মিল্কি ওয়ে দেখবো ঝকঝকে কাজার আকাশ থেকে। হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত 3টে, মানে আজকে অলরেডি 20 তারিখ হয়ে গেছে।
আমরা এখন রয়েছি কাজাতে, হিমাচল প্রদেশের তিব্বত সীমান্তের শেষ গ্রাম কাজা। তো আমরা রাত্রিবেলা মিল্কি বয়ে দেখার জন্য জেগেছিলাম, আমি আর তন্ময়, ওর জ্বর এসছে তবুও। তিনটের সময় ছাদে এসেছি, দারুণ সুন্দর দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় সেটা ক্যাপচার হচ্ছে। টেম্পারেচার এখন -1। আমি অবশ্যই সেরকম কিছু পরে নেই, কিন্তু এক্সাইটমেন্টে আমি পরে নেই, আমার হাত পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। তাই ভাবলাম এইটুকু স্মৃতি রাখার দরকার। অনেক কটা নাইট মোডে ছবি তুলেছি, কিন্তু সেরকম ওঠেনি। তো আকাশে এইরকমভাবে আমাদের যে গ্যালাক্সিতে আমরা রয়েছি মিল্কি ওয়ে, সেটা যে আমি দেখতে পাচ্ছি স্বচক্ষে, সেটা একটা বড় পাওনা। আর সারা আকাশ জুড়ে শুধু তারা তারা তারা, মানে ঝকমক করছে, এত কাছ থেকে এত সুন্দর, আমি ভাবতেও পারিনি দেখা যাবে। যাই হোক, এখন 3টে বাজে, এবার নিচে যাও, টাটা। চতুর্থ রাত শেষ করলাম কাজাতে, আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করবেন। আসছি পরের একটা ভিডিও নিয়ে।